হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এখানে দেখতে পাচ্ছ আমার বর সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে, আর আমি সব সবজিগুলোকে নামিয়ে নামিয়ে দেখছিলাম কী কী সবজি এনেছে। আর এই ঝুড়িটার মধ্যে সব সবজিগুলো একদম সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে এই যে দেখো, আমার বর সেই ছোটো ছোটো মাছ নিয়ে এসেছে। আমি এমনিতে মাছ কাটতে পারি না, আর এই যে ছোটো ছোটো মাছ এনে আমাকে বসিয়ে দিয়েছে কাটার জন্য। তো এই যে দেখতেই পারলে, আমি সেই 2 ঘন্টা ধরে মাছগুলোকে কেটে তারপরে ভালো করে ধুয়ে এই যে ঘরে আসলাম। ঘরে এসে হচ্ছে কচুরলতিগুলোকে বেছে নিচ্ছি, আজকে এই কচুরলতির তরকারি করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে আমি হচ্ছে যাবো একটু বাপের বাড়ি। আমার মা ফোন করেছিল, বলেছিল যে আজকে আয় বিকেলবেলায়, তোর বাবা বিরিয়ানি রান্না করবে, তো তোদের দুজনকে আসতে বলল। তো সেখানেই যাবো আজকে বিকেলবেলায়। আর এই যে দেখো, আমার মাছটা ভাজা হয়ে গেছে, আর এই ভেন্ডিটা ভাজবো এখন। তো আজকে হচ্ছে ভীষণ গরম পড়েছে, সেই জন্য রান্না বান্না সব কিছু ভালো করে দেখাতে পারলাম না। তো এই যে দেখো, এদিকে আমি স্নান করে চলে এসেছি খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ, আমি 2টো থালায় ভাত বেড়ে নিয়েছি, ভেন্ডি ভাজা আর মাছ ভাজা দিয়েছি, আর হচ্ছে এই যে তরকারি। তোমরা যারা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো, তারা অবশ্যই জানো আমার বাপের বাড়ি হচ্ছে কাছাকাছি। তো কাছাকাছি হলেও আমি সেরকমভাবে যাই না বাপের বাড়ি, খুব কম যাওয়া হয় আমার। আমার মা তো সেই ফোন করে মাঝে মধ্যেই বলে যে তুই এত কাছাকাছি থাকিস, এত কাছাকাছি বিয়ে হয়েছে, তো মাঝে মধ্যে এসে একটু ঘুরে যেতে পারিস, তো থাকিস না থাকিস একটু ঘুরে তো যেতে পারিস, তো তবুও আমার যাওয়া হয় না। এই যে আবার বর, এই কি হয়েছে? ওই যে তালশের ভিতরে তো ওদিকে আমরা সকালের খাওয়া দাওয়া সেরে তারপরে যে দুপুরে বসে পড়েছি তালশাঁস খাওয়ার জন্য। দোকানের লোকগুলো কত সুন্দর করে তালশাঁসগুলো বের করে দেয় ভেতর থেকে, আর এদিকে আমরা দুজনে মিলে সেই তালের ভেতর থেকে শ্বাসটাকে বেরই করতে পারছিলাম না, একদম হাঁপিয়ে যাচ্ছিলাম। এই যে এখন যাচ্ছি আমরা ওই বাড়ি, আর এই যে এগুলো নিয়ে যাচ্ছি, এই যে গোলাপ জল আর কেওড়া জল, আর এই যে এটা হচ্ছে কেশর। চলো বাইরে বৃষ্টি হচ্ছে, চলো। আর বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে যাচ্ছি। তাকাও দিকে, দেখেছো আমি লাইট মারবো না, তালা মারবো পরে, এদিকে আসো। আর এই যে হচ্ছে এখন ঘরে তালা মারবে। আর এদিকে দেখো, ওই যে সেই বিকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, কোনো থামার কোনো মানে নামই নেই। ভেবেছি যে বৃষ্টিটা কমুক তারপরে যাব, তারপরে যাব, সেই যাব যাব করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, আর বৃষ্টি তো থামছেই না। তো ওই যে যাওয়ার সময় মোড় আছে আমাদের সামনে রাস্তায়, ওখান থেকে কটা সিঙ্গাড়া নিয়ে যাব। এই বৃষ্টির মধ্যে গরম গরম সিঙ্গাড়া খেতে কিন্তু খুবই ভালো লাগবে, তো সেই জন্য দেখছিলাম যে ভাজছে, তো গরম গরম নিয়ে যাই। তো ওই যে গরম গরম নিয়ে যাচ্ছি সিঙ্গাড়াগুলো। আমাদের বাড়ির পাশ দিয়ে যে বাগান আছে, সেই বাগানের মধ্যে দিয়ে গেলে না তাড়াতাড়ি হয়ে যায়, মানে 5-7 মিনিট লাগে বাড়ি যেতে। আর এই রাস্তা দিয়ে গেলে একটু টাইম লাগে, মানে 10-15 মিনিট লাগে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে। তো এখন আর তো বাগান দিয়ে যাওয়া যাবে না, বৃষ্টি হচ্ছে ভীষণ, পুরো কাদা, তো সেই জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। এই যে দেখো, এদিকে আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে এসেছি বাড়িতে। এই যে হচ্ছে আমার বাপের বাড়ি, আর আমরা বাড়িতে এসে দেখি বাড়িতে কেউ নেই, বাড়ি পুরো ফাঁকা। কই সব? কই? তো দরজা খুলে থুয়ে
ওদিকে আমি সারা বাড়িতে খোঁজাখুঁজি করেও পেলাম না কাউকে। তারপরে এদিকে চলে আসলাম ঠাকুমাদের বাড়িতে। তো ঠাকুমাদের বাড়িতে এসে দেখি মা এখানেই রয়েছে, এখানেই রান্নাবান্না সব কিছু আয়োজন করা হয়েছে। এই যে হচ্ছে আমার ঠাকুমা, আর এই যে মশলা বাড়ছে এটা হচ্ছে আমার মা। আর এদিকে এই যে ঘরের মধ্যে গ্যাসে ভাত বসানো হয়েছে, আর মাংসটা রান্না হবে হচ্ছে উনুনে। তো উনুনে হচ্ছে মানে উনুনেই হবে পুরো বিরিয়ানিটা, শুধু ভাতটাই গ্যাসে হলো। ওদিকে আমার বাবা মা ঠাম্মা সবাই মিলে রান্নাবান্না করছিল আর কি, আর এদিকে আমি আর আমার বর একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করছিলাম রাস্তা দিয়ে। এই যে দেখো আমাদের বিরিয়ানি পুরো রেডি, আমাদের এই যে দুজনকে দিয়ে দিয়েছে। কেমন খাচ্ছ বলো বিরিয়ানি? এই যে এখানে দেখো আমাদের পুরো দু থালা ভরে ভরে দিয়েছে বিরিয়ানি। এত তো আমরা দুজনে খেয়ে পারবো না, সেই জন্য এক থালায় বসেছি খেতে। আর এই থালাটা রাখাই আছে পাশে, যদি পারি নেব, না পারি না নেব, এই এক থালাই খাবো। তো এই যে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পরে আবার বাড়িতে চলে যেতে হবে। তো বাড়িতে যাওয়ার সময় হবে আরেক হাঙ্গামা, মানে আমার ভাই আবার কান্নাকাটি শুরু করবে, আমাকে যেতে দিতেই চায় না একদম। তো ওদিকে খাওয়া দাওয়া করে যখন আমি বেরোবো, মানে ভাই এত পরিমাণে চেঁচানো শুরু করেছিল, তো মা তারপরে বললো যে তুই এভাবে যাস না, ওর সঙ্গে শুয়ে পড়, ও ঘুমিয়ে গেলে তারপরে চলে যাস। তো ওই যে ওর সঙ্গে ঘুমিয়ে পড়েছি আমি, মানে শুয়ে পড়েছিলাম, তারপরে ওই যে ঘুমিয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে উঠে তারপরে আবার চলে যাব বাড়িতে। আমি এই যে ওঠার সময় ও যদি কোনো রকমভাবে একটু বুঝতে পারে যে দিদি চলে যাচ্ছে, তাহলে ও একদম সব কিছু শেষ করে দেবে। তো যে দেখো ওকে ঘুমটুম পাড়িয়ে যে চলে এসেছি বাড়িতে, আর আমার তো ভীষণ ঘুম পাচ্ছে, আমার আর একদম বসে থাকার ক্ষমতা নেই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। টাটা।